আল্লাহ পাক বলেন সৃষ্টির অপরিষ্কার দেখো যারা কাফের তাদেরও বন্ধু আছে তাদের বন্ধু তাগুত তাদের বন্ধু কি তাগুত কি মামা তাগুত লগাতার শাহা তাগুত চারটা জিনিসকে বলা হয় এক নম্বরে তাগুতের অর্থ হচ্ছে শয়তান তাগুতের অর্থ কি শয়তান শয়তান করে দেশে নেই আমরা মনে করি শয়তান মানে ও সে আজাজি শুধু আর ওর মা বাবা ইবলিস নিলবিস যাই বলেন ওই বলে তাছাড়া শয়তান আর নাই শয়তান তো শুধু জিনদের ভেতরে না শয়তান মানুষের ভেতরে আছে সাতাশটা প্রকার পেয়েছি আমি এই সাতাশটা প্রকারকে সামারাইজ করে আমরা পড়া কোরআন থেকে সাতটা বিষয় ভাগ করেছি এই সাতটা বিষয় যদি কারো ভেতরে পাওয়া যায় সে মানুষ হোক আর যাই হোক ও পক্ষান করে আর এক প্রকার শয়তান শয়তান থেকে আমরা আশ্রয় চাই কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই যে সাত প্রকার যে বিষয়গুলো আছে যেগুলো করলে ওই মানুষটাও নিজে শয়তান হয়ে যায় ওর থেকেও আশ্রয় চাও তো এক নম্বর ওই মানুষটা শয়তান যে মানুষ নিজে অপচয় করে কি করে ওরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ শয়তানের ভাই বলে এই এক প্রকার মানুষকে উল্লেখ করেছে ইন্নাল মুবাসসিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন অবশ্যই যারা অপচয় করে এরা শয়তানের ভাই এরা কি এই যে তাফসীর এই শব্দটা এত মারাত্মক শব্দ শয়তানের একটা গুণ দেওয়া হয়েছে তাকে কেন অপচয়ের আরো শব্দ আছে ওই সমস্ত শব্দের অর্থ হচ্ছে বৈধ কোনো কাজে যদি কেউ অপচয় করে তাদেরকে ওই সমস্ত আরবি ভাষা দিয়ে ডাকা হয় আর অবৈধ কাজে যদি কেউ খরচ করে অপচয় করে নষ্ট করে সে সময় হোক সম্পদ হোক শরীর হোক যে কোনো জিনিস যদি নষ্ট করে তাহলে তাকে মুবাসসির বলা হয় তাফসীর এই শব্দটা কি 2 কেজি আম লাগবে আমার পরিবার আমি টাকা গরমে 10 কেজি আম কিনে নষ্ট করলাম এটা বৈধ আম কিনা কি বৈধ না তো বৈধ জায়গায় বেশি করে খরচ করলাম কিন্তু কাজ কাজ অবৈধ আবার অবৈধ কাজে আমি টাকা খরচ করলাম আরো বেশি করে এটার নাম হচ্ছে তাফসীর মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া কি এটার জন্য টাকা খরচ করা এই জন্য আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন ওই লোকটাকে যে লোক অপচয় করে আমাদের জীবনে যেন অপচয় না হয় তাহলে আপনার মানুষ থাকবেন না নামে মানুষ মানুষ মনে করবে কিন্তু আপনি নিজে শয়তান হয়ে গেছেন আপনি টেরও পাচ্ছেন মানুষের শারীরিক অপচয় করে সম্পদের অপচয় করে খাবারের অপচয় করে যতটুকু হলে হয় তার চাইতে ডবল ডবল নষ্ট করে ফেলে অথচ ওই নষ্ট করা খাবারগুলো আরো 5 জন মানুষ খেতে পারে আমি কথা বোঝাতে পারলাম তাগুতের ব্যাখ্যা ছিলাম তাগুত শয়তানের প্রথম যারা কাফের তারা তাগুতের তাগুত তাদের বন্ধু তাগুতের যে 4টা বিষয় আছে 1 নম্বরে তাগুত বলা হয় শয়তান আর শয়তান শুধু জিনদের ভেতরে না মানুষের ভেতরে শয়তান ওইটা যে একটা অপচয় করে মানুষের ভেতরে শয়তান ওইটা যে একটা অশ্লীলতা ছড়ায় যৌনতা ছড়ায় এই জন্য জান্নাতের ভেতরে হযরত আদম এবং হাওয়াকে বের করে দেবে এই উদ্দেশ্য শয়তানের ছিল না ওর উদ্দেশ্য ছিল কি করে এদের উলঙ্গ করা আর যারা নভেল নাটক সিনেমা থিয়েটার এবং বিভিন্ন আকাশ সংস্কৃতির নামে মানুষকে উলঙ্গ পনার দিকে ডাকছে আর ছড়িয়ে দিচ্ছে এগুলো মনে করবেন ওই লোকটা শয়তান হয়ে গেছে যে সিনেমা যারা তৈরি করে আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি এখন তার ছেলে এখন বলছে সিনেমা তৈরি করছে বলেন সুবহানাল্লাহ সিনেমা সে আমি নাম নিলাম না তার বলেন একটা দেশের রাষ্ট্রপতি তার ছেলে যদি সিনেমা বানায় এটা ভালো জিনিস যদি বানায় আর শিক্ষণীয় কিছু যদি বানাতে দেখা যায় ওর শুরুই করবে মানুষ হত্যা দিয়ে না ধর্ষণ দিয়ে ওর শেষ হবে কি আছে বেটা রাষ্ট্রপতি হওয়ার পরে ওনার ছেলে এই কিছুদিনের ভেতরে অল্প দিন 3টা সিনেমা বানিয়েছে
কিছুদিন আগে জরি ছিল প্রিয়তম এই দেশে তোমার মনে হয় আসে ইউটিউবে আসে ইউটিউবে আসে এখন আবার শুরু করেছে রাজকুমার সোলামানা এরপর আবার একটা নাম দিয়েছে এই যে চলছে এর ভেতরে যে উপন্যাস বানায় উপন্যাস থেকে ওগুলো উপস্থিতি আমরা অশ্লীলতা ছাড়াই ছড়া রাষ্ট্রপতি ছেলে তাতে কি আল্লাহর দৃষ্টিতে ওটা শয়তান এটা কি আমার মনে হয় যারা সিনেমা করে নভেল নাটক থিয়েটার এগুলো করে বেড়ায় যারা নিজেদের শরীরের গোপন অঙ্গকে আরো মানুষকে দেখাতে পারলে নিজের কাছে ভালো লাগে এর ভেতরে আর কুকুরের ভেতরে কোন পার্থক্য কারণ পৃথিবীতে দেখবেন কুকুরের লেজ কিন্তু অনেক বড় কি ছাগল নেই ছাগল এতটুকু লেজ এর বড় লব্ধ স্থান থেকে রাখে আর কুকুরের এক হাত দেড় হাত লেজ এরপর উৎসব করে মানুষকে দেখা যে যা দেখতে দেয় এই দুনিয়ায় যারা অশ্লীলতা ছড়ায় নিজের লজ্জা স্থান গোপন অঙ্গ গুলো মানুষকে দেখাতে পারলে কুকুরের মতো আনন্দ পায় বুঝবেন ওটা একটা স্বাভাবিক এটা মনে হয় লাইফ দিয়েছে যেহেতু সারা দুনিয়া এখন চলে যাচ্ছে আমার সামনে এখন মাত্র এই 2,000-5,000 মানুষ না আমার সামনে এখন 750 কোটি মানুষের সামনে আমরা বলছি কারণ এই কথা বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে বিভিন্ন দেশে যাবে যারা যৌনতা ছড়া যে সমস্ত অঙ্গ গুলো দেখানো নিষেধ এই অঙ্গ গুলো যারা মানুষকে দেখাতে ভালোবাসেন আনন্দ পান আপনি মনে করবেন যে আপনি শয়তান হয়ে গেছেন কেন বলেন তো এখন যদি এই লোকটা এই যে বক্তিয়ার ভাই আমি বাড়িতে যে যদি এখন সালাম দেয় স্ত্রীকে ওনার বউ যদি বের হয়ে বলে কুকুরের বাচ্চা ভালো লাগবে ওনার মন খারাপ হবে না উনি জ্ঞানী মানুষ হলে মন খারাপ হওয়ার কথা উনি চিন্তা করবে বউ তো ভালো শিক্ষিতা ধার্মিক আজ 30 বছর বিয়ে করেছি কোনোদিন আমার মুখের উপরে চোখ ফেলে কথা বলে না আজকে আমার শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে যে অবশ্যই এর সিনে দিচ্ছে এ আর স্বাভাবিক নেই এর কিছু ধরেছে যে সিনে করতে ধরেছে তারপরে আমারে গালি দেওয়ার কথা না আপনি যখন অশ্লীলতা শোনাতে ভালোবাসবেন অপচয় করতে যখন আপনার ভালো লাগবে মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে আপনি আর স্বাভাবিক না কথার অর্থ বোঝেন তো কাফের যারা এদের বন্ধু আছে এদের বন্ধু তবু তবুতের যে সমস্ত অর্থ গুলো আছে ওগুলো আর এদেশে দরকার নেই কারণ এদেশে গুলো চলে না বাংলাদেশ হলে বলতাম এক নাম্বারে বললাম শয়তান আর শয়তানের যে ক্যাটাগরি গুলো আছে শুধু জিনদের ভেতরে না মানুষদের ভেতরেও শয়তান আছে যারা অপচয় করে যারা অশ্লীলতা ছড়ায় যারা অহংকারী যারা দাম্ভিক কি হনরে হনময় হয়ে গেছে এরকম মনের ভাব সাথে অহংকার সাথে এই মানুষগুলো আসলে প্রকৃত পক্ষে শয়তান ইয়াফরিদুনা হুম মিনান নূরি ইলা যুলুমাত আল্লাহ পাক বলেন শয়তান যাদের বন্ধু শয়তানের কাজ আছে আমি যাদের বন্ধু আমার যেমন কাজ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা শয়তান যাদের বন্ধু হবে শয়তানের কিছু কাজ আছে বন্ধুর উপরে তাদেরকে আলোর দিকে থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন অন্ধকার খুব ভালোবাসে এদেশে আছে কি না জানেন বেসা বাবু সামসিকা এগুলো কিন্তু দিনের আলোতে পাবেন রাত যত গভীর হয় অন্ধকার হয় তখন বের হয় এই বাঘা বলেন না কেন এগুলো বের হয়ে কি স্থির থাকে আমাদের ফসল নষ্ট করে পানের বরজ নষ্ট করে কলা নষ্ট করে বিভিন্ন ক্ষেত খামার নষ্ট করে ফেলে দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না রাতের আধার এদের ভালো লাগে এই জন্য নাম ও দিয়েছে বেসা বাবু সামসিকার নাম শুনে মনে হচ্ছে এগুলি না তরানের আলো ইসলামের আলো দিনের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা আইন কানুন যাদের ভালো লাগে এগুলো অন্ধকার কুফরের অন্ধকার জুলুমের অন্ধকার শিরিকের অন্ধকার বেদাতের অন্ধকার এই অন্ধকার গুলো যাদের ভালো লাগে বুঝবেন এগুলো
প্রকৃত পক্ষে এক প্রকার পেশাবাদ ও সামসিকা আল্লাহ বলেন উলাইকা কালানাম বাহু মাবল এর চাইতে এরা নিকৃষ্ট আমি আল্লাহর কাছে বলেন নাউযুবিল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা কি পেলাম আল্লাহ যাদের বন্ধু আল্লাহ তো দায়িত্ব পালন করবে তাদেরকে আপনি কেটে ফেলবে এরপরও তারা মানুষের তৈরি করা আইনের জন্য আন্দোলন করবে না আর শয়তান যাদের বন্ধু ওদেরকেও আপনি মেরে ফেলবেন ওরা আল্লাহর আইনের দিকে আসবে না ওরা শুধু মানুষের তৈরি করা নিয়ম কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তো ভাগ হয়ে গেল আল্লাহর বন্ধু কারা শয়তানের বন্ধু কারা ভাগ হয়ে যায়নি আমরা বন্ধু হতে চাই না আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আমি আল্লাহ তোমাদের বন্ধু ইন্নামা শব্দটি ব্যবহার করা হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এরকম কিছু বোঝাতে বাক্যের শুরুতে ইন্নামা দেওয়া সূরা কাহফের শেষের দিকে আছে ইন্নামা বাশারুম মিসলুকু এ নবী আপনি বলেন যে আমি একমাত্র শুধুমাত্র তোমাদের মতই মানুষ এই যে শুধুমাত্র কেবলমাত্র ব্যবহার করার জন্য কোন শব্দ ব্যবহার হয় বলেন তো ইন্নামা বলেন বলেন ইন্নামা আল্লাহ এখানে শুরু করলেন আয়াত কি দিয়ে ইন্নামা ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওলি শব্দটা এত গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ বলে যারা ওলি আমাদের দেশে তো ওলি বেশি এই দেশে কোনো ওলি নেই দেশে সব শায়েখ আছে শায়েখ শুনলে আমরা একটু ভয় পাই আর আমাদের দেশে ওলি শুনলে মানুষ ভয় পায় না জানি এর ভেতরে কি আছে কুষ্টিয়া আমার বাড়ি কুষ্টিয়া লালনের মাজার নাম শুনেন না জি জি এটাও তো আল্লাহর ওলি নাকি বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের মানুষ ওখানে যায় একবার যদি দেখি রাত 9টার দিকে একেবারে কলম লোকে কিছু পড়া আছে বাকি শরীরে কিছুই নেই খরচ তরফ করা ওরে দুধ খাওয়াচ্ছে বন্ধু অলি মানে অভিভাবক অলি মানে গাইডলাইন দাতা 99টা অর্থ আছে অলি আল্লাহ পাক সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালা ইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জেনে রাখো সাবধান আমি আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা মানুষ যখন আল্লাহর ওলি হয়ে যায় অভিভাবক আল্লাহ যখন তাদের অভিভাবক হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের পাহারাদার হয়ে যায় ওই মানুষের ভেতর থেকে আল্লাহ কিছু ভয় কিছু চিন্তা নিজে দূর করে দেয় এমনকি মৃত্যুর মুখোমুখি হওয়ার পর ওর ভেতরে কোনো ভয় কোনো টেনশন কাজ করে না কারণ ওই সময় ফেরেশতা এসে তাকে নিজের সান্ত্বনা দেয় সত্যি আল্লাহকে যারা রব বলে খুশি হয়ে টিকে থাকতে পারে ইস্তেকামত পয়দা করতে পারে এরা যে আল্লাহর বন্ধু হয়ে গেছে এ বন্ধুর জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করে হলো সাহায্যের জন্য পাঠায় সবচেয়ে বড় সাহায্য মানুষের জীবনে দরকার হবে মরণের সময় কারণ এই সময় শয়তান 100 বার উপরে মানুষকে ধোঁকা দিয়ে নানাকরণ করার জন্য আসে কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে বলে ওদের কানের কাছে বলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তাফসীরে ফিজিলাল ফারাত সাইয়্যিদ কুতুবি গেছেন কিসের ভয় কিসের চিন্তা মানুষ হয়ত মরণের সময় মনে করতে পারে আমার ছেলে আমার মেয়ে এখনো লেখাপড়া করছে বাইরের দেশে আমার যে বিশাল সম্পদ আমার যে বিশাল বৈভব প্রতিপত্তি আমার এত নামটা কি হবে এগুলো এই চিন্তা এই ভয় তার মনের ভেতরে আসতে পারে আল্লাহ পাক বলেন ফেরেশতা ওই সময় কানের কাছে এসে বলে ভয় পাবেন না ও দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে
একদমে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে এরা নির্ভয় হয়ে যায় আর এরা ফাঁসির মঞ্চে যাওয়ার পরেও হাসে হাসিটা এমনি আসে না ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পাবেন না আপনার ছেলে ফেরেশতা হারিয়ে গেছে আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে আপনার বিশাল সম্পদ এগুলো আল্লাহ দায়িত্ব নিয়েছে আপনি এখন যা বলতে বানানো জান্নাত আছে ওটা দেখে চলে যান এখানে আল্লাহর ওলি এই শব্দটা যদিও আমরা ভয় পাই আল্লাহর ওলি হওয়া অনেক জরুরি বিষয় আন্দাজে সারে তারে ওলি মনে করা যাবে না আল্লাহর ওলি তো ওই মানুষগুলো যে মানুষগুলো ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে এই আয়াতের পরবর্তীতে এই দুইটার গুণ দেওয়া আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহ আমাদেরকে তার ওলি হওয়ার তাওফিক দিন বলেন আমিন আমরা পৃথিবীতে বন্ধুত্ব করার জন্য বিভিন্ন মাধ্যম দেখে একটু বসে তার কথা আছে খুব ভালো করে শুনবে এই দেশে যারা বন্ধুত্ব করে এখন তো সিস্টেম মোবাইল হয় মেসেজ পাঠানো লাগে কথা বুঝতেছে ফেসবুকে চ্যাট করা লাগে এগুলো দেওয়ার পরে মেসেজ দিলে হয় রিপ্লাই দেয় উত্তর দেয় আস্তে আস্তে আদান প্রদান করতে করতে অথবা চিঠি দেওয়া হয় চিঠির উত্তর দেয় শব্দটা এত মারাত্মক শব্দ শয়তানের একটা গুণ দেওয়া হয়েছে তাকে কেন অপচয়ের আরো শব্দ আছে ওই সমস্ত শব্দের অর্থ হচ্ছে বৈধ কোনো কাজে যদি কেউ অপচয় করে তাদেরকে ওই সমস্ত আরবি ভাষা দিয়ে ডাকা হয় আর অবৈধ কাজে যদি কেউ খরচ করে অপচয় করে নষ্ট করে সে সময় হোক সম্পদ হোক শরীর হোক যে কোনো জিনিস যদি নষ্ট করে তাহলে তাকে মুবাজ্জির বলা হয় তাবজির এই শব্দটা কি 2 কেজি আম লাগবে আমার পরিবার আমি টাকা গরমে 10 কেজি আম কিনে নষ্ট করলাম এটা বৈধ আম কিনা কি বৈধ না তো বৈধ জায়গায় বেশি করে খরচ করলাম তো কাজ কায় অবৈধ আবার অবৈধ কাজে আমি টাকা খরচ করলাম আরো বেশি করে এইটার নাম হচ্ছে তাবজি মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া কি এটার জন্য টাকা খরচ করা এই জন্য আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন ওই লোকটাকে যে লোক অপচয় করে আমাদের জীবনে যেন অপচয় না হয় তাহলে আপনার মানুষ থাকবেন না নামে মানুষ মানুষ মনে করবে কিন্তু আপনি নিজে শয়তান হয়ে গেছেন আপনি টেরও পাচ্ছেন মানুষের শারীরিক অপচয় করে সম্পদের অপচয় করে খাবারের অপচয় করে যতটুকু হলে হয় তার চাইতে ডবল ডবল নষ্ট করে ফেলে অথচ ওই নষ্ট করা খাবার গুলো আরো 5 জন মানুষ খেতে পারবে আমি কথা বোঝাতে পারলাম তাগুতের ব্যাখ্যা ছিলাম তাগুত শয়তানের প্রথম যারা কাফের তারা তাগুতের তাগুত তাদের বন্ধু তাগুতের যে 4টা বিষয় আছে 1 নম্বরে তাগুত বলা হয় শয়তান আর শয়তান শুধু জিনদের ভেতরে না মানুষের ভেতরে শয়তান ওইটা যে লোকটা অপচয় করে মানুষের ভেতরে শয়তান ওইটা যে লোকটা অশ্লীলতা ছড়ায় যৌনতা ছড়ায় এজন্য জান্নাতের ভেতরে হযরত আদম এবং হাওয়াকে বের করে দেবে এর উদ্দেশ্য শয়তানের ছিল না ওর উদ্দেশ্য ছিল কি করে এদের উলঙ্গ করা আর যারা নভেল নাটক সিনেমা থিয়েটার এবং বিভিন্ন আকাশ সংস্কৃতির নামে মানুষকে উলঙ্গ বনার দিকে ডাকছে আর সরিয়ে দিচ্ছে এগুলো মনে করবেন ওই লোকটা শয়তান হয়ে গেছে এই যে সিনেমা যারা তৈরি করে আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি এখন তার ছেলে এখন বলছে সিনেমা তৈরি করছে বলেন সুবহানাল্লাহ আমি নাম নিলাম না তার বলেন একটা দেশের রাষ্ট্রপতি তার ছেলে যদি সিনেমা বানায় এটা ভালো জিনিস যদি বানায় আর শিক্ষণীয় কিছু যদি বানাতে দেখা যায় ও শুরুই করবে মানুষ হত্যা দিয়ে না ধর্ষণ দিয়ে ও শেষ হবে কি আছে বেড়া রাষ্ট্রপতি হওয়ার পরে ওনার ছেলে এই কিছুদিনের ভেতরে
অর্গদে তিনটা সিনেমা বানিয়েছে কিছুদিন আগে শুনেছিল প্রিয়তম এই দেশে তো মনে হয় সব আসে আসে ইউটিউবে আসে ইউটিউবে আসে এখন আবার শুরু করেছে রাজকুমার এরপর আবার একটা নাম দিয়েছে এই যে চলছে এর ভেতরে যে উপন্যাস বানায় উপন্যাস থেকে ওগুলো কার্টুন শুটিং করে এদেরকে সিনেমা জগতে ভালো ভালো সারা দেশের নাম করা তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যেহেতু এখন শাকিব খান নাম করা সমাজ উপস্থিতি আমরা অশ্লীলতা সারা ছড়া রাষ্ট্রপতি ছেলে তাতে কি আল্লাহর দৃষ্টি তো এটা শয়তান এটা কি আমার মনে হয় যারা সিনেমা করে নভেল নাটক থিয়েটার এগুলো করে বেড়ায় যারা নিজেদের শরীরের গোপন অঙ্গকে আরো মানুষকে দেখাতে পারলে নিজের কাছে ভালো লাগে এর ভেতরে আর কুকুরের ভেতরে কোন পার্থক্য কারণ পৃথিবীতে দেখবেন কুকুরের লেজ কিন্তু অনেক বড় কি ছাগল লেজ ছাগল এতটুকু লেজ এর বড় লজ্জাস্থান থেকে রাখে আর কুকুরের এক হাত দেড় হাত লেজ এরপর উঁচু করে মানুষকে দেখা যে যা দেখতে দেয় এই দুনিয়ায় যারা অশ্লীলতা ছড়ায় নিজের লজ্জাস্থান গোপন অঙ্গ গুলো মানুষকে দেখাতে পারলে কুকুরের মতো আনন্দ পায় বুঝবেন ওটা একটা স্বাভাবিক এটা মনে হয় লাইফ দিয়েছে যেহেতু সারা দুনিয়া এখন চলে যাচ্ছে আমার সামনে এখন মাত্র এই 2,000-5,000 মানুষ না আমার সামনে এখন 750 কোটি মানুষের সামনে আমরা বলছি কারণ এই কথা বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে বিভিন্ন দেশে যাবে যারা জন্মদা ছড়া যে সমস্ত অঙ্গগুলো দেখানো নিষেধ এই অঙ্গগুলো যারা মানুষকে দেখাতে ভালোবাসেন আনন্দ পান আপনি মনে করবেন যে আপনি শয়তান হয়ে গেছেন কেন বলেন তো এখন যদি এই লোকটা এটা বক্তি আর ভাই আমি বাড়িতে যে যদি এখন সালাম দেয় স্ত্রীকে ওনার বউ যদি বের হয়ে বলে কুকুরের বাচ্চা ভালো লাগবে ওনার মন খারাপ হবে না উনি জ্ঞানী মানুষ হলে মন খারাপ হওয়ার কথা উনি চিন্তা করবে বউ তো ভালো শিক্ষিতা ধার্মিক আজ 30 বছর বিয়ে করেছি কোনোদিন আমার মুখের উপরে চোখ দিলে কথা বলে না আজকে আমার শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে যে অবশ্যই এর সিনে দিচ্ছে এ আর স্বাভাবিক নেই এর কিছু ধরেছে যে সিনে করতে ধরেছে তারপরে আমারে গালি দেওয়ার কথা না আপনি যখন অশ্লীলতা ছড়াতে ভালোবাসবেন অপচয় করতে যখন আপনার ভালো লাগবে মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে আপনি আর স্বাভাবিক না কথার অর্থ বোঝেন তো কাফের যারা এদের বন্ধু আছে এদের বন্ধু তাগুত তাগুতের যে সমস্ত অর্থ গুলো আছে ওগুলো আর এদেশে দরকার নেই কারণ এদেশে গুলো চলে না বাংলাদেশ হলে বন্ধ এক নাম্বার বললাম শয়তান আর শয়তানের যে ক্যাটাগরি গুলো আছে শুধু জিনদের ভেতরে না মানুষদের ভেতরেও শয়তান আছে যারা অপচয় করে যারা অশ্লীলতা ছড়ায় যারা অহংকারী যারা দাম্ভিক কি হনরে হনরে হয়ে গেছে এরকম মনের ভাব সাথে অহংকার সাথে এই মানুষগুলো আসলে প্রকৃত পক্ষে শয়তান ইয়াফরিদুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত আল্লাহ পাক বলেন শয়তান যাদের বন্ধু শয়তানের কাজ আছে আমি যাদের বন্ধু আমার যেমন কাজ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা শয়তান যাদের বন্ধু হবে শয়তানের কিছু কাজ আছে বন্ধুর উপরে তাদেরকে আলোর দিকে থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন অন্ধকার খুব ভালোবাসে এদেশে আছে কি না জানেন পেশা বাবু সামসিকা এগুলো কিন্তু দিনের আলোতে হবে না রাত যত গভীর হয় অন্ধকার হয় তখন বের হয় এই বাবা বলেন না কেন এগুলো বের হয়ে কি স্থির থাকে আমাদের ফসল নষ্ট করে পানের বরজ নষ্ট করে কলা নষ্ট করে বিভিন্ন ক্ষেত খামার নষ্ট করে ফেলে দিনের আলো সূর্যের আলো এদের ভালো লাগে না রাতের আধার এদের ভালো লাগে এই জন্য নামও দেখেছে বেসা বাবু সামসিকার নাম শুনে বলা তো সে বই না তরানের আলো ইসলামের আলো দিনের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা আইন কানুন যাদের ভালো লাগে এগুলো তো অন্ধকার
উপরের অন্ধকার জুলুমের অন্ধকার শিরিকের অন্ধকার বেদাতের অন্ধকার এই অন্ধকারগুলো যাদের ভালো লাগে বুঝবেন এগুলো প্রকৃত পক্ষে এক প্রকার পেশাবাজ সামসিকা আল্লাহ বলেন উলাইকা কালানাম তাহুম আবাদ এর চাইতে এরা নিকৃষ্ট আমি আল্লাহর কাছে বলেন নাউজুবিল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা কি পেলাম আল্লাহ যাদের বন্ধু আল্লাহ তো দায়িত্ব পালন করবে তাদেরকে আপনি কেটে ফেলবে এরপরও তারা মানুষের তৈরি করা আইনের জন্য আন্দোলন করবে আর শয়তান যাদের বন্ধু ওদেরকেও আপনি মেরে ফেলবেন ওরা আল্লাহর আইনের দিকে আসবে না ওরা শুধু মানুষের তৈরি করা নিয়ম কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করবে এটা ভাগ হয়ে গেল আল্লাহর বন্ধু কারা শয়তানের বন্ধু কারা ভাগ হয়ে যায়নি আমরা বন্ধু হতে চাই কার আল্লাহ আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আমি আল্লাহ তোমাদের বন্ধু ইন্নামা শব্দটি ব্যবহার করা হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এরকম কিছু বোঝাতে বাক্যের শুরুতে ইন্নামা দেওয়া সূরা কাহফের শেষের দিকে আছে বল ইন্নামা বাশারুম মিসলুকুম এ নবী আপনি বলেন যে আমি একমাত্র শুধুমাত্র তোমাদের মতই মানুষ এই যে শুধুমাত্র কেবলমাত্র ব্যবহার করার জন্য কোন শব্দ ব্যবহার হয় বলেন তো ইন্নামা বলেন বলেন ইন্নামা আল্লাহ এখানে শুরু করলেন আয়াত কি দিয়ে ইন্নামা ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওলি শব্দটি এত গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ বলেন যারা ওলি আমাদের দেশে তো ওলি বেশি এই দেশে কোনো ওলি নেই দেশে সব শায়েক আছে শায়েক শুনলে আমরা একটু ভয় পাই আর আমাদের দেশে ওলি শুনলে মানুষ ভয় পায় না জানি এর ভেতরে কি আছে কুষ্টিয়া আমার বাড়ি কুষ্টিয়া লালনের মাজার নাম শুনেন এটাও তো আল্লাহর ওলি নাকি বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের মানুষ ওখানে যায় একবার যদি দেখি রাত 9টার দিকে একেবারে এক উলঙ্গ লোকে কিছু পড়া আছে বাকি শরীরে কিছুই নেই খরচ তরফ করা ওরে দুধ খাওয়াচ্ছে আল্লাহর অলি শুনলে অনেকে ভয় পায় আল্লাহর অলি কি আসলে অলি মানে বন্ধু অলি মানে অভিভাবক অলি মানে গাইডলাইন দাতা 99টা অর্থ আছে অলি আল্লাহ পাক সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন ওয়ালা ইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জেনে রাখো সাবধান আমি আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা মানুষ যখন আল্লাহর অলি হয়ে যায় অভিভাবক আল্লাহ যখন তাদের অভিভাবক হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের পাহারাদার হয়ে যায় ওই মানুষের ভেতর থেকে আল্লাহ কিছু ভয় কিছু চিন্তা নিজে দূর করে দেয় এমনকি মৃত্যুর মুখোমুখি হওয়ার পর ওর ভেতরে কোনো ভয় কোনো টেনশন কাজ করে না কারণ ওই সময় ফেরেশতা এসে তাকে নিজের সান্ত্বনা দেয় সত্যি আল্লাহকে যারা রব বলে খুশি হয়ে টিকে থাকতে পারে ইস্তেকামত পয়দা করতে পারে এরা যেহেতু আল্লাহর বন্ধু হয়ে গেছে এ বন্ধুর জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করে হলো সাহায্যের জন্য পাঠায় সবচেয়ে বড় সাহায্য মানুষের জীবনে দরকার হবে মরণের সময় কারণ এই সময় শয়তান 100 বার উপরে মানুষকে ধোকা দিয়ে নানাকরণ করার জন্য আসে কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে বলে ওদের কানের কাছে বলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তাফসীরে ফিজিলাল ফারাহ সাইয়্যিদ কুতুবি গেছেন কিসের ভয় কিসের চিন্তা মানুষ হয়তো মরণের সময় মনে করতে পারে আমার ছেলে আমার মেয়ে এখনো লেখাপড়া করছে বাইরের দেশে আমার যে বিশাল সম্পদ আমার যে বিশাল বৈভব প্রতিপত্তি আমার এত নামটা কি হবে এগুলো এই চিন্তা এই ভয় তার মনের ভেতরে আসতে পারে
আল্লাহ পাক বলেন ফেরেশতা ওই সময় কানের কাছে এসে বলেন ভয় পাবেন না ও কোন দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এইভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে এরা নির্ভয় হয়ে যায় আর এরা ফাঁসির মঞ্চে যাওয়ার পরেও হাসে এই হাসিটা এমনি আসে না ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পাবেন না আপনার ছেলে ম্যারেজটা হারিয়ে গেছে আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে আপনার বিশাল সম্পদ এগুলো আল্লাহ দায়িত্ব নিয়েছে আপনি এখন যা ওই যে বানানো জান্নাত আছে ওইটা দেখে চলে যান এখানে আল্লাহর ওলি এই শব্দটা যদিও আমরা ভয় পাই আল্লাহর ওলি হওয়া অনেক জরুরি বিষয় আন্দাজে সারে তারে ওলি মনে করা যাবে না আল্লাহর ওলি তো ওই মানুষগুলো যে মানুষগুলো ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে এই আয়াতের পরবর্তীতে এই দুইটার গুণ দেওয়া আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহ আমাদেরকে তার ওলি হওয়ার তৌফিক দিন বলেন আমিন